বাংলাদেশের চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীরের 72তম জন্মবার্ষিকী ছিল গত রোববার। 1950 সালের 3রা এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কলিমউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসি সহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা আলমগীর। প্রযোজক, পরিচালক আর গায়ক হিসেবেও সুনাম করিয়েছেন। বেশ কয়েকদিন লন্ডনে থাকার পর গত শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল রাতে একেবারে ঘরোয়া পরিবেশে আলমগীরের জন্মদিন উদযাপন করেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশের চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীরের কাছে তার জন্মদিন একেবারেই সাধারণ একটা দিন, খুব একটা গুরুত্ব বহন করে না। তারপরেও পরিবারের সদস্যরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করে থাকেন। এবারের জন্মদিনও তাই পরিবারের সবাই মিলে ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন। আলমগীর ও রুনা লায়লা দম্পতির বাসায় জন্মদিনের আনন্দ আয়োজনের একটি মুহূর্তে এভাবেই ক্যামেরার সামনে ধরা দেন রুনা লায়লা ও আলমগীর। কদিন আগেই বিবাহবার্ষিকী গেল রুনা লায়লা ও আলমগীরের, তখন তারা লন্ডনে ছিলেন। আর গতকাল ছিল আলমগীরের জন্মদিন। দিনটিতে ঘরোয়া আয়োজনে আলমগীরকে কেক খাইয়ে দিচ্ছেন তার স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। অভিনয় শিল্পী বাবা আলমগীর চেয়েছিলেন বড় মেয়ে আঁখি আলমগীর চিকিৎসক হোক, কিন্তু তিনি হয়ে গেলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। গানের জন্য তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আর শিশু বয়সে ভাত দে চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। জন্মদিনে বাবাকে কেক খাইয়ে দিচ্ছেন মেয়ে। ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুলের সন্তানের কাছ থেকে জন্মদিনের কেক খাচ্ছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী ও প্রযোজক আলমগীর। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটছেন আলমগীর। নাতনি আঁখি আলমগীরের মেয়ের কাছ থেকে জন্মদিনের কেক খাচ্ছেন আলমগীর। আলমগীরের ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুল একসময় চাকরি করতেন, এখন আর করেন না। বাবা চেয়েছিলেন ছোট মেয়ে তুলতুল আইনজীবী হোক, কারণ ছোটবেলা থেকে সে খুব যুক্তি দিয়ে কথা বলতো। জন্মদিনে দুই সন্তান মিলে জন্মদিনের কেক খাওয়াচ্ছেন আলমগীরকে। রুনা লায়লাকে কেক খাইয়ে দিচ্ছেন আলমগীর। জন্মদিনের ঘরোয়া আয়োজনে রুনা লায়লা, আলমগীর ও তার ছেলে তাজবীর আহমেদ। এক ফ্রেমে বাবা ছেলে। ছেলে তাজবীর আহমেদকে নিয়ে বাবা আলমগীর বলেন, ছেলে পড়াশোনা শেষ করে আমার ব্যবসা দেখাশোনা করছে। উল্লেখ্য, নায়ক আলমগীরের বর্তমান স্ত্রী রুনা লায়লা। 1999 সালে তিনি আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবারের জন্মদিনে বর্তমান স্ত্রী রুনা লায়লা এবং প্রথম স্ত্রীর ঘরের সন্তান আঁখি আলমগীর, ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুল, ছেলে তাজবীর আহমেদ ও তাদের সন্তানদের নিয়ে বেশ হাস্যোজ্জ্বলভাবে জন্মদিন উদযাপন করলেন। আলমগীরের জন্মদিনে বেরিহার্সের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইল। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।